100 সেতু চালু হওয়ায় প্রত্যন্ত অঞ্চলে সহজে যোগাযোগের পাশাপাশি ব্যবসা বাণিজ্য বাড়বে বলে মনে করছেন স্থানীয়রা। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তারা। দীর্ঘদিন অপেক্ষার পর খুলল চট্টগ্রামের পটিয়ার কালারপুল ও আনোয়ারা চন্দনায় সড়কে বরকল সেতু। চালু হয়েছে পটিয়ার কালারপুল সেতুও। স্থানীয়রা বলছেন এতে যাতায়াত যেমন সহজ হবে তেমনি গতি পাবে ব্যবসা বাণিজ্য। আমরা আগে শহরে যেতে অনেক এক ঘন্টার উপরে সময় লাগে যেত, এখন আমরা মনে করেন খুব সহজে মানে 20 মিনিটের মধ্যে নতুন ব্রিজ থেকে আমরা বাড়িতে বসতে পারছি। মানুষ যদি অসুস্থ হয় দেখা গেছে যে মানে আপনার যাওয়ার সময় অনেক কষ্ট মানুষের। এটা 3-3.5 লাখ মানুষ এটা সুবিধার আওতায় আসবে। হওয়ার কথা বোয়ালখালীর সাথে, সেটা যতদিন না হবে ততদিন এই কালারপুল সেতুর উপর দিয়ে তাদের যোগাযোগ চলাচল থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধন করা 100টি সেতুর মধ্যে 42টি খাগড়াছড়ি জেলায়। এর মধ্যে খাগড়াছড়ি পানছড়ি লোগাং সড়কের লোগাং সেতু রয়েছে। বরিশাল বিভাগে নির্মিত 14টি সেতু দিয়েও যান চলাচল শুরু হয়েছে। প্রত্যন্ত অঞ্চলে এসব সেতু হওয়ায় পরিবহন ও যোগাযোগ খাতে অগ্রগতি হবে বলে আশা স্থানীয়দের। আগে তো অসুবিধা হতো, আগে ব্রিজ ছিল ভাঙা ছিল, অনেকে অ্যাক্সিডেন্টে করতো। যাত্রী হিসেবে সময় অনেক সাশ্রয় হয়েছে। ইষ্ট হওয়ার ধর আমরা একটা রুগী নিয়ে আধ ঘন্টা এক ঘন্টার মধ্যে বরিশাল চলে যেতে পারি। আগে এখান থেকে বরিশাল যাইতে পারতাম না, স্টিল ব্রিজ ছিল ভাঙায় অনেক গাড়ি ঘোড়া নষ্ট হয়ে গেছে। সুনামগঞ্জের জগন্নাথপুরের কুশিয়ারা নদীর উপর নির্মিত রানীগঞ্জ সেতু সহ 17টি সেতু খুলেছে সোমবার। এতে খুশি হাওর পাড়ের মানুষ। আমরা সুনামগঞ্জ যাওয়া যাওয়ার লাগে খুশি বিতুইব, এলাকার উন্নত হইব। এখান থেকে টাকা যেতে আমরা সৈদুরিয়া উঠতাম, এখন এদিক থেকে যেতে পারবো। রানীগঞ্জ সেতু চালু হওয়ায় ঢাকার সঙ্গে দূরত্ব কমবে অন্তত 55 কিলোমিটার। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। 100 সেতু চালু হওয়ায় প্রত্যন্ত অঞ্চলে সহজে যোগাযোগের পাশাপাশি ব্যবসা বাণিজ্য বাড়বে বলে মনে করছেন স্থানীয়রা। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তারা। দীর্ঘদিন অপেক্ষার পর খুলল চট্টগ্রামের পটিয়ার কালারপুল ও আনোয়ারা চন্দনায় সড়কে বরকল সেতু। চালু হয়েছে পটিয়ার কালারপুল সেতুও। স্থানীয়রা বলছেন এতে যাতায়াত যেমন সহজ হবে তেমনি গতি পাবে ব্যবসা বাণিজ্য। আমরা আগে শহরে যেতে অনেক এক ঘন্টার উপরে সময় লাগে যেত, এখন আমরা মনে করেন খুব সহজে মানে 20 মিনিটের মধ্যে নতুন ব্রিজ থেকে আমরা বাড়িতে বসতে পারছি। মানুষ যদি অসুস্থ হয় দেখা গেছে যে মানে আপনার যাওয়ার সময় অনেক কষ্ট মানুষের। এটা 3-3.5 লাখ মানুষ এটা সুবিধার আওতায় আসবে। হওয়ার কথা বোয়ালখালীর সাথে, সেটা যতদিন না হবে ততদিন এই কালারপুল সেতুর উপর দিয়ে তাদের যোগাযোগ চলাচল থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধন করা 100টি সেতুর মধ্যে 42টি খাগড়াছড়ি জেলায়। এর মধ্যে খাগড়াছড়ি পানছড়ি লোগাং সড়কের লোগাং সেতু রয়েছে। বরিশাল বিভাগে নির্মিত 14টি সেতু দিয়েও যান চলাচল শুরু হয়েছে। প্রত্যন্ত অঞ্চলে এসব সেতু হওয়ায় পরিবহন ও যোগাযোগ খাতে অগ্রগতি হবে বলে আশা স্থানীয়দের। আগে তো অসুবিধা হতো, আগে ব্রিজ ছিল ভাঙা ছিল, অনেকে অ্যাক্সিডেন্টে করতো। যাত্রী হিসেবে সময় অনেক সাশ্রয় হয়েছে। ইষ্ট হওয়ার ধর আমরা একটা রুগী নিয়ে আধ ঘন্টা এক ঘন্টার মধ্যে বরিশাল চলে যেতে পারি। আগে এখান থেকে বরিশাল যাইতে পারতাম না, স্টিল ব্রিজ ছিল ভাঙায় অনেক গাড়ি ঘোড়া নষ্ট হয়ে গেছে। সুনামগঞ্জের জগন্নাথপুরের কুশিয়ারা নদীর উপর নির্মিত রানীগঞ্জ সেতু সহ 17টি সেতু খুলেছে সোমবার। এতে খুশি হাওর পাড়ের মানুষ। আমরা সুনামগঞ্জ যাওয়া যাওয়ার লাগে খুশি বিতুইব, এলাকার উন্নত হইব। এখান থেকে টাকা যেতে আমরা সৈদুরিয়া উঠতাম, এখন এদিক থেকে যেতে পারবো। রানীগঞ্জ সেতু চালু হওয়ায় ঢাকার সঙ্গে দূরত্ব কমবে অন্তত 55 কিলোমিটার। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ।